আতঙ্কের মধ্যে কতটা সমস্যার মধ্যে এই মাধ্যমিকের পরীক্ষার্থীরাও কি বলছেন তারা শুনুন। মন বসতো না, পড়ায় কোনো মনই বসতো না, আর হচ্ছে পরীক্ষা দিতে গিয়েও ভাবতাম যে কখন কি হবে, বাড়িতে সবাই থাকতো খুব চিন্তা হতো যে বাড়ির দিকে কি হচ্ছে না হচ্ছে, পরীক্ষায় তো মন মানে আমরা ঠিক মতন পড়তে বসতেই পারতাম না, যে পড়ায় মনও দিতে পারতাম না, যে এত এত হইচই হতো, বাড়ির পাশে ঝামেলা মারপিট এত কিছু হতো। পরীক্ষার্থীরা তারাও কিন্তু পরিষ্কার করে বলছেন যে মূলত তারাও সমস্যার মধ্যে রয়েছেন, তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন, না তারা পড়াশোনা করতে পেরেছেন, না তারা প্রিপারেশন নিতে পেরেছেন, এইরকমভাবে অশান্তির মধ্যেই তাদেরকে কাটাতে হয়েছে। এমনকি যে সমস্যার অভিযোগগুলো তারা সামনে রাখছেন সেখানেও কার্যত স্পষ্ট হচ্ছে যে কতটা সমস্যার মধ্যে সেখানকার মা বোনেরা রয়েছেন, কতটা সমস্যা সেখানকার মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, কেউই সেখানে শান্তিতে নেই। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তারা পরিষ্কার করে জানাচ্ছেন প্রশাসন কি করছে। এমনও তো অভিযোগ সামনে এসেছে যে রাতের অন্ধকারে সেখানে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, নানান আছিলায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগের সামনে আসছে। সন্দেশখালী ঘটনায় রীতিমতন গর্জে উঠেছে গোটা বাংলা, দিকে দিকে বিক্ষোভের ছবি দেখাচ্ছি, একবারে ডেট মেনশন করে দেখাচ্ছি ফেব্রুয়ারি 9, অর্থাৎ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, অগ্নিসংযোগ করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। তবে কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কোথায় লুকিয়ে রয়েছে শিবু হাজরা, সেই প্রশ্নগুলো উঠছে। অন্যদিকে এই সন্দেশখালীতেই আজ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বারংবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী শিবিরকে, এবং তারপরেও দেখা গিয়েছে কোনো হেলদোল নেই প্রশাসনের, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কোনো সদুত্তর সন্দেশখালীর মানুষও তারা পাচ্ছেন না, তারা এখনো ভয়ের মধ্যে রয়েছেন, এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। কতটা সমস্যা, কতটা আতঙ্ক গ্রাস করেছে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষজনকে, সন্দেশখালীবাসীর, একবার তাদের মুখ থেকেই শোনা যাক, শুনুন। আমার সঙ্গে একটু আগেই কথা বলছিলেন, আপনারা আতঙ্কে আছেন, আপনাদেরকে কোথাও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনারা ভয়ে রয়েছেন, তাই তো? কেন এই ভয়টা কেন কাজ করছে, কি হয়েছে? ভয়টা বলতে দেখুন, এখানকার যারা প্রভাবশালী নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদের অত্যাচার আপনারা কালকে টিভি বাইটে সমস্ত কিছু দেখেছেন, মানে কিভাবে ওনারা অত্যাচার করেন, এবং 101 জন গ্রামবাসী নির্দোষ, বিশেষ করে আমি তো কোনো ব্যাপারেই ছিলাম না, আমার নামেও ওরা কেসটা দিয়েছে, না শুনলে যে কোনো মুহূর্তে আপনার নামে যে কোনো কেস দিতে পারে, গাজার কেস হোক, আপনার নামে কেস দেওয়া আছে, হ্যাঁ আমার নামে অ্যাটেম্প টু মার্ডার আপনার কেস দিয়েছে, মানে ওনাদের ইচ্ছে মতোই হয়। এবং আমরা কিন্তু প্রকৃত তৃণমূল করি, তৃণমূলের বুথ কমিটিতেই আছি আমি এখানে, অথচ ওনারা ওনাদের মতো করেই কেস করেন, এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার সে আপনি ভাবতে পারবেন না। কেউ কাজ করে ধরুন টাকা চাইতে গেছে, তাকে বাধ্য করা হতো রাত 12টার পরে কাজ করতে হবে, সে যদি না দিত শিবু হাজরা নিজে ফাইবার স্টিক, মানে যেটা আপনার পুলিশদের কাছে থাকে, সেইগুলো দিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে রাত 12টা 1টার সময় তাদেরকে মারতেন নিজেই। আপনি ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশ, তাই তো? পুলিশ নিয়ে যেতে পারে, কারণ পুলিশ একদম ওনাদের হাতের পুতুল হয়ে গেছে। ওনাদের কাছে কেস করতে গেলে ওনারা বলতেন যে শিবু হাজরার সঙ্গে গিয়ে মিটিয়ে নেন, পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ নেবে না। এর আগে বিডিওকে এখানে মারা হয়েছে, বিডিওকে আমরা ওপেন দেখেছি এখানে মারতে, এবং শিবু হাজরা আপনার উত্তম সর্দার শাহজাহান শেখের বাহিনীরা এখানে এসে আপনার ভিডিও অফিস, কোন ভিডিও, ভিডিও নাম বলতে পারবেন? কৌশিক ভট্টাচার্য, যে ধরুন যাদের নামে কেস হয় তাদের ড্যামি দিয়ে এখানটাতে তাদেরকে ইয়ে করা হয়, মানে বুঝলাম না, ড্যামি বলতে আপনার ধরুন 10,000 টাকা দিয়ে আপনার ইয়ে আসামি ভাড়া পাওয়া যায় এখানটাতে, মানে এই সিস্টেমটা সন্দেশখালীতে চালু আছে, যেটা আমরা মানে অবাক হয়েছি। একজন দোষ করলো, তার নামটা আরেকজনকে দিয়ে এখানটাতে, হ্যাঁ জেল খেটে এলো, তাকে 10,000 টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ, এখানে বন্ধ, একদম 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 শাহজাহান শেখ শিবু হাজরার এটা একদম সুন্দর একটা পলিসি, মানে এটা আমরা একদম মানে প্রত্যক্ষদর্শী এটা। সন্দেশখালী মানুষের, আর এরই সঙ্গে আপনাদেরকে জানাই যে ইতিমধ্যে মাধ্যমিকের পরীক্ষার্থী তাদেরকে পর্যন্ত বাধার মুখে পড়তে হয়েছে, প্রতি মুহূর্তে ছবিটা কি রয়েছে সন্দেশখালীর আমাদের একাধিক প্রতিনিধিরা তুলে ধরেছে, সন্তু পানের পাঠানো বিশেষ প্রতিবেদন আপনাদেরকে শোনাই, কতটা আতঙ্কের মধ্যে, কতটা সমস্যার মধ্যে এই মাধ্যমিকের পরীক্ষার্থীরাও কি বলছেন তারা শুনুন।
মন বসতো না, পড়ায় কোনো মনই বসতো না। আর হচ্ছে পরীক্ষা দিতে গিয়েও ভাবতাম যে কখন কি হবে, বাড়িতে সবাই থাকতো, খুব চিন্তা হতো যে বাড়ির দিকে কি হচ্ছে না হচ্ছে। পরীক্ষায় তো মন মানে মানে আমরা ঠিক মতন পড়তে বসতেই পারতাম না, যে পড়ায় মনও দিতে পারতাম না, যে এত এত হইচই হতো, বাড়ির পাশে ঝামেলা মারপিট এত কিছু হতো। পরীক্ষার্থীরা তারাও কিন্তু পরিষ্কার করে বলছেন যে মূলত তারাও সমস্যার মধ্যে রয়েছেন। তারা কতটা সমস্যার মধ্যে রয়েছেন, না তারা পড়াশোনা করতে পেরেছেন, না তারা প্রিপারেশন নিতে পেরেছেন, এইরকম ভাবে অশান্তির মধ্যেই তাদেরকে কাটাতে হয়েছে। এমনকি যে সমস্যার অভিযোগগুলো তারা সামনে রাখছেন সেখানেও কার্যত স্পষ্ট হচ্ছে যে কতটা সমস্যার মধ্যে সেখানকার মা বোনেরা রয়েছেন, কতটা সমস্যা সেখানকার মহিলারা রয়েছেন, পুরুষরা রয়েছেন, কেউই সেখানে শান্তিতে নেই। প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তারা পরিষ্কার করে জানাচ্ছেন প্রশাসন কি করছে। এমনও তো অভিযোগও সামনে এসেছে যে রাতের অন্ধকারে সেখানে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, নানান আছিলায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগের সামনে আসছে। সন্দেশখালী ঘটনায় রীতিমতন গর্জে উঠেছে গোটা বাংলা, দিকে দিকে বিক্ষোভের ছবি দেখাচ্ছি, একবারে ডেট মেনশন করে দেখাচ্ছি ফেব্রুয়ারি 9। অর্থাৎ যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে, অগ্নি সংযোগ করা হয়েছে সেই ছবি দেখতে পাচ্ছেন। তবে কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান, কোথায় লুকিয়ে রয়েছে শিবু হাজরা, সেই প্রশ্নগুলো উঠছে। অন্যদিকে এই সন্দেশখালীতেই আজ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বারংবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী শিবিরকে, এবং তারপরেও দেখা গিয়েছে কোনো হেলদোল নেই প্রশাসনের এখনো পর্যন্ত দাঁড়িয়ে, কোনো সদুত্তর সন্দেশখালীর মানুষে তারা পাচ্ছেন না, তারা এখনো ভয়ের মধ্যে রয়েছেন, এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। কতটা সমস্যা, কতটা আতঙ্ক গ্রাস করেছে এই মুহূর্তে সন্দেশখালীর মানুষজনকে, সন্দেশখালীবাসীর, একবার তাদের মুখ থেকেই শোনা যাক। শুনুন, আমার সঙ্গে একটু আগেই কথা বলছিলেন, আপনারা আতঙ্কে আছেন, আপনাদেরকে কোথাও ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আপনারা ভয়ে রয়েছেন, তাই তো? কেন এই ভয়টা কেন কাজ করছে, কি হয়েছে? ভয়টা বলতে দেখুন, এখানকার যারা প্রভাবশালী নেতা শিবু হাজরা এবং উত্তম সর্দার, তাদের অত্যাচার আপনারা কালকে টিভি বাইটে সমস্ত কিছু দেখেছেন, মানে কিভাবে ওনারা অত্যাচার করেন। এবং 101 জন গ্রামবাসী নির্দোষ, বিশেষ করে আমি তো কোনো ব্যাপারেই ছিলাম না, আমার নামেও ওরা কেসটা দিয়েছে। না শুনলে যে কোনো মুহূর্তে আপনার নামে যে কোনো কেস দিতে পারে, গাজার কেস হোক, আপনার নামে কেস দেওয়া আছে। হ্যাঁ, আমার নামে অ্যাটেম্প টু মার্ডার আপনার কেস দিয়েছে, মানে ওনাদের ইচ্ছে মতোই হয়। এবং আমরা কিন্তু প্রকৃত তৃণমূল করি, তৃণমূলের বুথ কমিটিতেই আছি আমি এখানে, অথচ ওনারা ওনাদের মতো করেই কেস করেন। এবং সাধারণ মানুষের উপরে অত্যাচার সে আপনি ভাবতে পারবেন না। কেউ কাজ করে ধরুন টাকা চাইতে গেছে, তাকে বাধ্য করা হতো রাত 12টার পরে কাজ করতে হবে, সে যদি না দিত শিবু হাজরা নিজে ফাইবার স্টিক, মানে যেটা আপনার পুলিশদের কাছে থাকে, সেইগুলো দিয়ে পার্টি অফিসে ডেকে নিয়ে রাত 12টা 1টার সময় তাদেরকে মারতেন নিজেই। আপনি ভয় পাচ্ছেন যে কোনো মুহূর্তে আপনাকে তুলে নিয়ে যেতে পারে পুলিশ, তাই তো? পুলিশ নিয়ে যেতে পারে, কারণ পুলিশ একদম ওনাদের হাতের পুতুল হয়ে গেছে। ওনাদের কাছে কেস করতে গেলে ওনারা বলতেন যে শিবু হাজরার সঙ্গে গিয়ে মিটিয়ে নেন, পুলিশ এ ব্যাপারে কোনো স্টেপ নেবে না। এর আগে বিডিওকে এখানে মারা হয়েছে, বিডিওকে আমরা ওপেন দেখেছি এখানে মারতে, এবং শিবু হাজরা আপনার উত্তম সর্দার শাহজাহান শেখের বাহিনীরা এখানে এসে আপনার বিডিও অফিস, কোন বিডিও, বিডিও নাম বলতে পারবেন? কৌশিক ভট্টাচার্য, যে ধরুন যাদের নামে কেস হয় তাদের ড্যামি দিয়ে এখানটাতে তাদেরকে ইয়ে করা হয়, মানে বুঝলাম না, ড্যামি বলতে আপনার ধরুন 10,000 টাকা দিয়ে আপনার ইয়ে আসামি ভাড়া পাওয়া যায় এখানটাতে, মানে এই সিস্টেমটা সন্দেশখালীতে চালু আছে, যেটা আমরা মানে অবাক হয়েছি। একজন দোষ করলো, তার নামটা আরেকজনকে দিয়ে এখানটাতে, হ্যাঁ, জেল খেটে এলো, তাকে 10,000 টাকা করে স্যালারি দেওয়া হয় পার মান্থ। একদম 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 শাহজাহান শেখ শিবু হাজরার এটা একদম সুন্দর একটা পলিসি, মানে এটা আমরা একদম মানে প্রত্যক্ষদর্শী এটা। সন্দেশখালী মানুষের